জালাল ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ। কেমন আছেন ভাই? কি করছেন ভাই আপনি? আমি একটা এসএনএর কাজ করছিলাম। কি সমস্যা এটা? এটা ব্যাকসেল চেঞ্জ করতেছি, এটা ব্যাকসেল ভেঙে গেছে এবং স্পিকার কাজ করতেছে না। স্পিকার চেঞ্জ করে দিছি আর ব্যাকসেলটা অরিজিনাল ব্যাকসেল। কত খরচ হতে পারে ভাই? এটার খরচ হচ্ছে টোটাল 1800 টাকা। 1800 টাকা? এটা কি অরিজিনাল না কপিটা? এটা অরিজিনাল। আসসালামু আলাইকুম এভরিওয়ান। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে চলে আসলাম মোতালেব প্লাজা দ্বিতীয় ফ্লোর। লিফটের ডান সাইড হচ্ছে এই দোকানটা, যাদের নতুন শোরুম হয়েছে আই রিপেয়ার। আজকে আমরা এখানে ভিডিও করব। এখানে দেখতে পাচ্ছি অনেক কাস্টমার। আসসালামু আলাইকুম আরিয়ান ভাই, ভালো আছেন? হচ্ছে আমাদের আরিয়ান ভাই, দোকানের বিগ বস। আজকে আমরা জানাবো এখানে কি কি কাজ হয়। দাদের মূলত মোতালেব প্লাজা 5 থেকে 6টা শোরুম আছে, আমরা প্রত্যেকটা শোরুমে আজকে ভিজিট করবো। এই শোরুমটা কবে উদ্বোধন করলেন আপনারা? আমরা 1 তারিখ উদ্বোধন করেছি। এই মাসের 1 তারিখ উদ্বোধন করেছেন। এই শোরুমে কি কি ধরনের কাজগুলো করা হয় ভাই? সব ধরনের, আমাদের যে আগের 5টা যে সব করা হয় এটা তো সেম শপ। এটা আপনাদের 6 নম্বর শপ? হ্যাঁ, 6 নম্বরটা। টোটাল 6টা শোরুম হচ্ছে মোতালেব প্লাজা। এ পাশে আমরা দেখতে পাচ্ছি ভাইয়ারা গ্লাস চেঞ্জ করছেন, তারা যে কোনো মোবাইলের গ্লাস চেঞ্জ করে থাকে। এটা কত মডেল ছিল ভাইয়া? ওপো F1 এসেছিল। কি সমস্যা মোবাইলে? স্ক্রিনটা ভেঙে গেছে। স্ক্রিন ভেঙে গেছে না ডিসপ্লে ভেঙে গেছে? স্ক্রিন ভেঙে গেছে, স্ক্রিন টাচ ঠিক আছে। আচ্ছা, কত টাকা খরচ হবে এটা রিপেয়ার করতে? অলমোস্ট 1000 টাকা লাগবে। এই মডেলে 1000 টাকা? আপনারা তো মেশিন দিয়ে কাজগুলো করে থাকেন। হ্যালো বন্ধুরা, কথা বলতে বলতে আমি দোকানের ভিতরে চলে আসলাম। আব্বাস ভাই কি অবস্থা? ভালো আছেন? কোন কাজটি করছেন আপনি? গ্লাস চেঞ্জ করানোর জন্য। কত মডেল এটা? G6। G6 এর এটা কি সমস্যা? এটা সমস্যা হলো ডিসপ্লে মানে টাচ লাগানোর জন্য দিছে, মানে গ্লু করা। ডিসপ্লে ভাঙছে না, গ্লাস ভাঙছে? গ্লাস ভাঙছে, গ্লাস ভেঙে গিয়েছে। কত টাকা খরচ হতে পারে? 1000 টাকা। 1000 টাকা খরচ হবে এই মডেলে। আপনারা আর কি কি ধরনের কাজগুলো করে থাকেন? মোবাইলের যাবতীয় সমস্যা সমাধান করে দিচ্ছেন আপনারা? আমাদের একটা LG-র গ্লাস চেঞ্জ করবে, এটার প্রসেস চলতেছে, অন দা প্রসেসে। তারপর আমাদের এখানে চলতেছে অলরেডি আরেকটা গ্লাস কাজ, আরেকটা গ্লাস চলতেছে, এটার মাহমুদ কাজ চলতেছে। আর এখানে আমাদের আইফোনের জন্য স্পেশালিস্ট যে একজন আছে উনি আছে, যে সজল ভাই। সজল ভাই কি কাজ করতেছে একটু বলেন। সজল ভাই আমি কাজ করতেছি, এটা একটা iPhone 7, এই সেটটা সমস্যা হচ্ছে, এটাতে চার্জ থাকে না, ব্যাটারি ঠিক আছে, চার্জের সমস্যা, চার্জটা অটো ড্রেন হয়, কমে যায়। আচ্ছা, তো এটা ফাইন্ড আউট করলাম, যেটা সেটা খোলার পর দেখলাম মাদারবোর্ডে এটা শর্ট আছে, শর্ট সার্কিট আছে, তো এটা এটা আমরা সলভ করব। এটা কত টাকা খরচ হবে? এটা ডিপেন্ডস করে আপনার কোন আইসিটা খারাপ, ওইটার উপর বেসিস করে। এটা কত খরচ হবে? এটাতে খরচ হবে আপনার 2500-3000 টাকা খরচ হবে। আপনার কি ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছেন ভাইরা? আটজন এখানে কাজ করতেছে, এদিক দিয়ে যদি আপনি দেখেন তাহলে আমাদের 8 জনে এক্সেলে কাজ করতেছে। আমাদের এখানে সব ধরনের গ্লাস ডিসপ্লে অরিজিনাল, যে ডিসপ্লে যদি চান সেল করবেন তাও করতে পারবেন, যদি গ্লাস চান কিনতে চান তাও আমরা দিতে পারি। যে কোন ধরনের স্মার্টফোন জড়িত বা গ্যাজেট আইটেম আমি আপনাকে, আমরা নতুন আপডেট সংযোজন করলাম গ্যাজেট, যে গ্যাজেটটা আমরা আগে পর্যন্ত প্রমোট করি নাই, দেখাবি না কাউকে, আমরা গ্যাজেটটা শুরু করছি আইফিক্স ফার্স্টে। আই রিপেয়ার বলেন, আইফিক্স ফার্স্ট বলেন, আপনারা তো পাইকারি কিছু সব বিক্রি করেন? আমরা পাইকারি রিসেন্টলি শুরু করতেছি, কিন্তু আমরা অলরেডি ইম্পোর্ট করছি। আমি আপনাকে যদি প্রোডাক্ট দেখাই আমার এখানে, তো এটা তো অনেক বড় সব, তাই আমার পাশের সব যেটা আছে আরেকটা ওটাও দেখাচ্ছি, আমাদের যে প্রোডাক্টগুলো1500 টাকা। এর সাথে আপনার ওয়ারেন্টি গ্যারান্টি কিভাবে দিচ্ছেন? কপি প্লাস অরিজিনাল। হেডফোনে কোনো ওয়ারেন্টি নেই ভাইয়া, হেডফোনে কোনো ওয়ারেন্টি, এগুলোই কোনো ওয়ারেন্টি হয় না, অনেক বছর ইউজ করা যাবে, অরিজিনালটা অনেক বছর ইউজ করা যায়, বাট কপিটাও ভালো। আই রিপেয়ারে অল গ্যাজেট 7 ডে রিপ্লেসমেন্ট। আমরা কিন্তু ওশির, কিন্তু বাংলাদেশ ডিস্ট্রিবিউটর ওশির, কিন্তু আমরা এপ্রিল মাসে কিন্তু আমরা ডিস্ট্রিবিউটর নিয়েছিলাম 2019 সালে। তাছাড়া আমাদের কাছে লেনোভোর কিছু প্রোডাক্ট আছে, আমাদের কাছে JBL এর অরিজিনাল প্রোডাক্ট আছে, ওপো আছে, রিয়েলমি আছে, আমাদের কাছে স্যামসাং এরও আছে। হেডফোনগুলো আমাদের কাছে বয়া অরিজিনাল এবং কপি দুটাই পাবেন, আমাদের কাছে QC-র মাল পাবেন। তারপর আমাদের প্রাইস কত করে ভাইয়া? যে এগুলোর প্রাইস গুলো বয়াটা, এটা হলো এটা 1200 টাকা বয়াটা, অরিজিনাল এটা, এটা কপিটা, কপিটা হচ্ছে 1200 টাকা। অরিজিনালটা কত প্রাইস হতে পারে? অরিজিনালটা আপনার 1300 প্লাস।
ওয়ারেন্টি গ্যারান্টি কিভাবে দিচ্ছেন আপনারা? ওয়ারেন্টি গ্যারান্টি 7 দিন, 7 দিন রিপ্লেসমেন্ট, 7 দিনের গ্যারান্টি দিচ্ছেন আপনারা? 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আর কি কি প্রোডাক্ট আছে দেখান আমাকে? তারপর এখানে বাসুস আছে, বাসুসের প্রোডাক্ট আছে, বাসুসের আপনার অ্যাডাপ্টার আছে, বাসুসের হেডফোন জ্যাক আছে, তারপর বাসুসের পাবজি গেম কন্ট্রোলার ওটা আছে, তারপর আপনার OnePlus এর এই ডঙ্গলটা আছে, OnePlus অরিজিনাল ডঙ্গল আছে, কপিটাও আছে। তারপর এখানে বাসুসের অ্যাপেল ওয়াচ, অ্যাপেল ওয়াচের যে কভারটা বাসুস ব্র্যান্ডের, হ্যাঁ বাসুস ব্র্যান্ডের অ্যাপেল ওয়াচ গ্লাস সহ কভারটা, যেটা 360 কভারটা, এটা আছে আমাদের। এটা সেলিব্রেট নতুন একটা ব্র্যান্ড আসছে আমাদের শপে। পরে রিমেক্স এর 512 আছে। কভার, হেডফোন, যদি চান আপনার ব্যাক শেল, তারপর যদি চান আপনার কেসিং, জয়রুমের অরিজিনাল ডিলারশিপ আছে, তারপর বাসুস আছে, রেলমিও আছে, আমাদের অ্যাঙ্কারের প্রোডাক্ট পর্যন্ত আমাদের কাছে পাবেন। মানে অল টাইপ অফ আপনার গ্যাজেটগুলো বিক্রি করে থাকেন পাইকারি প্লাস খুচরা? না, পাইকারি আপনাকে যেগুলো প্রাইস দেওয়া হয়েছে খুচরা প্রাইস, পাইকারির জন্য আমি সরাসরি আসতে আমাদের সব আমরা পাইকারির জন্য কাস্টমার, আমি পাইকারি পাইকারি করলে হবে না। অ্যাকচুয়ালি আমি আপনাকে দেখব পাইকারি নেবেন, আমাকে একটু কন্ডিশন কোটেশন দেবেন, আপনি কত পিস করে নেবেন, তখন আমি আপনাকে আপনার কত পিস, তখন সরাসরি শপে আসতে হবে, সরাসরি শপে। হ্যালো फ्रेंड्स, তাদের আরেকটা শপে চলে আসলাম। এটা হচ্ছে তাদের, এটা হচ্ছে তিনতলায় আই ফিক্সড ফার্স্ট। অনেকবার আমি এখানে ভিডিও করেছি, দেখতে পাচ্ছেন এখানে অনেক লোকজন। কি অবস্থা ভাইরা, ভালো আছেন? এখানে মোবাইলের যাবতীয় সমস্যা সমাধান করে দিচ্ছে। যদি আপনাদের মোবাইলের গ্লাস বা ডিসপ্লে ভেঙে যায় বা ব্যাটারি সমস্যা হয়, চলে আসবেন আই ফিক্স ফার্স্টে। এটা আইপ্যাড মিনি, এটা হচ্ছে যদি কেউ আইক্লাউড লক খুলতে চায়, আইক্লাউড লকের জন্য খরচ পড়বে আপনার 2500 টাকা, আর যদি টাচটা চেঞ্জ করে তখন খরচ পড়বে 1000 টাকা। গ্লাস টাচের জন্য 1000 টাকা, এটা সর্বনিম্ন রেট। সর্বনিম্ন পয়েন্ট এখানে দিচ্ছেন আপনার গ্লাসের সাথে ওয়ারেন্টি গ্যারান্টি হয় সার্ভিসিং এবং ব্যাটারি, গ্লাস এবং ডিসপ্লে ওয়ারেন্টি গ্যারান্টি, পুরো গেলে ভেঙে যাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাই। এই মেশিনের কাজটা কি ভাই? এটা হচ্ছে লেজার টেকনোলজি। এটার মধ্যে লেজার টেকনোলজি, হ্যাঁ এটার মধ্যে কি ধরনের কাজগুলো করা হয় মেশিন দ্বারা? এই যে অ্যাপল আইফোনের যে ব্যাকশেল গুলি আছে, এই ব্যাকশেল গুলি আপনি এটার মধ্যে চেঞ্জ করতে পারবেন কোনো রকম ফিজিক্যাল ড্যামেজ ছাড়া, কোনো রকম স্ক্র্যাচ পড়া, শুধু ব্যাকশেল চেঞ্জ করে, শুধু ব্যাকশেল চেঞ্জ। কত টাকা খরচ হতে পারবে? এটা খরচ হচ্ছে প্রোডাক্টের উপর, দাম নির্ভর, প্রোডাক্ট মডেলের উপর ডিপেন্ড করছে, মডেল এবং কোন কোয়ালিটির গ্লাসটা সে নিবে। কত মডেল এটা? এটা হচ্ছে 11 প্রো ম্যাক্স। কত টাকা খরচ হবে এটা? এটা পড়বে 5000 টাকা। 5000 টাকা টোটাল। এর নিচে রাখবেন আপনারা? এর নিচে রাখলে হচ্ছে কোয়ালিটি এরকম হবে, লো কোয়ালিটি হবে। হ্যালো বন্ধুরা, চলে আসলাম আইফিস্ট রিপেয়ারে। এটা হচ্ছে তাদের ল্যাব, 280 নম্বর ল্যাব। এটা হচ্ছে 280 নিচতলা, এখানে দেখতে পাচ্ছি। কি অবস্থা ভাইরা, ভালো আছেন আপনারা? কি খবর আপনাদের ভাই? ল্যাবে আপনারা কি ধরনের কাজগুলো করে থাকেন একটু বলবেন? গ্লাসের কাজগুলো করে দিয়ে থাকি। গ্লাসের শোভন ভাই, এটা হচ্ছে Redmi 5 Plus এর গ্লাস, আর এই গ্লাসটা ব্রোকেন ছিল, আমি এটাকে এখন চেঞ্জ করছি, এখন আমি মেশিনে দেব ফ্ল্যাট করব। আমাদের জন্য আমাদের সাথে আসতে পারেন বা ভিজিট করতে পারেন। আমাদের হচ্ছে দোকান নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আশা করি আপনারা সবাই এসে আমাদের সবগুলো ভিজিট করে যাবেন। হ্যালো ফ্রেন্ডস, চলে আসলাম লিফটের 1 দ্বিতীয় তলা। এটা হচ্ছে তাদের আরেকটা দোকান, আই ফিক্স ফার্স্ট সার্ভিস সেন্টার, 270 নম্বর দোকান। কি অবস্থা ভাইজান? চলে আসলাম ভাই, আজকে আপনাদের প্রত্যেকটা শোরুমে ভিজিট করলাম। এটা হচ্ছে গিয়ে আইক্লাউড লক ছিল, সেটা আপনার অন করা হয়েছে এখন। কত টাকা লাগবে এটা? এটা আইক্লাউড লক খুলতে কি বাইপাস না পার্মানেন্ট? বাইপাস, পার্মানেন্ট। কত টাকা খরচ হচ্ছে? 2000 টাকা খরচ হচ্ছে, মাত্র 2000। আচ্ছা, এই পাশে দেখতে পাচ্ছি ভাইয়া কি করছেন? এটা ভাইয়া মোটরোলা মোটো G5, এটা হচ্ছে চার্জিং এসি প্রবলেম, এটা আমি চার্জিং এর সমস্যা, চার্জিং এসি প্রবলেম হয়ে গেছে, আমি এখন কাস্টমারকে ডেলিভারি দিব। আচ্ছা, কত টাকা খরচ হচ্ছে এটা? এটা হচ্ছে 2500 টাকা খরচ হচ্ছে, পার্মানেন্ট করে দিতেছি, আর নেক্সট টাইম প্রবলেম হলে সমস্যা হয় ফ্রি সার্ভিস। আচ্ছা, যদি সমস্যা হয় ফ্রি সার্ভিস দিচ্ছেন আপনারা? থ্যাংক ইউ সো মাচ। এই পাশে আমরা দেখতে পাচ্ছি, কি অবস্থা ভাইজান?
জানলাম iFixed First কি ধরনের কাজগুলো করে থাকে মোতালেব প্লাজায় দুই তলা তিন তলা তাদের টোটাল পাঁচটা শোরুম আছে পাঁচটা দোকান আছে আজকে আমরা পাঁচটা দোকানে ভিজিট করলাম ল্যাবে গেলাম দেখালাম মোবাইলের যাবতীয় সমস্যা সমাধান করে দিচ্ছে iFixed First মোবাইল সার্ভিসের পাশাপাশি iFixed First ব্র্যান্ডের গ্যাজেটগুলো বিক্রি করছে আপনারা আসবেন যদি আপনাদের যে কোনো সমস্যা ফেস করেন স্ক্রিনে আপনারা যে নাম্বার দেখতে পাচ্ছেন ফোন দিবেন যদি আপনাদের মোবাইল সার্ভিসিং দরকার হয় যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম